आगामी मासे तार यूरोप सफरेर समय रूश प्रेसिडेंट भ्लादिमिर पुतिनेर संगे साक्षातेर आग्रह प्रकाश करेछेन प्रेसिडेंट जो बाइडेन। ह्वाइट हाउसे ब्रিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আগ্রহের কথা জানান বাইডেন। বিষয়টি নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে। আরো দেখুন রিপোর্টে। মাত্র কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে হইচই ফেলে দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপের চেষ্টা, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে কেজিবির মাঠে নামা সহ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে শীতল যুদ্ধের মধ্যেই বাইডেন এই মন্তব্য করেন। পুতিন অবশ্য পাল্টা মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ ও কূটনীতিকে বহিষ্কার করলে মস্কো তার পাল্টা ব্যবস্থা নেয়। তবে এর মধ্যেই পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা বললেন বাইডেন। হোয়াইট হাউসে করোনা ভাইরাস ও টিকাদান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বাইডেন পুতিনের সঙ্গে দেখা করার আশা ব্যক্ত করেন। জুন মাসে ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, আমি সেরকমটাই আশা করছি, আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি। গত এপ্রিল মাসের গোড়ার দিকে পুতিনের সঙ্গে এক ফোন আলাপকালে তৃতীয় কোনো দেশে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন বাইডেন। তবে বাইডেন এখনই পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে বা নিজে মস্কো সফর করতে রাজি নন, বরং ইউরোপের তৃতীয় কোনো দেশে হতে পারে সম্ভাব্য এই বৈঠকটি। প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জক সুলিভান গত শুক্রবার বলেছিলেন, চলতি গ্রীষ্মেই দুই দেশের শীর্ষ নেতাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লভরভ এই ইঙ্গিত দিয়েছেন যে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে ওয়াশিংটনের উদ্যোগে মস্কো ইতিবাচক সাড়া দিয়েছে। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।